গুড মর্নিং এভরিওয়ান, আজকে আবার একটা নতুন দিন, দেখো এদিকে আলো আসছে না, আজকে আবার একটা নতুন দিন, একটা নতুন ব্লগ এই সবে উঠেছি, ভালো লাগছে না কিছু, আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি দেখো, ওই জন্য না ঘুম হচ্ছে না খিদে পাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, এইসব হচ্ছে। আজকে তো অফিস যাব না, ভাবছি একটু বাইরে খেতে যাব, তো দেখি কি হয়। সকালবেলা এখন ইয়ে বানিয়েছি, একটুখানি সুজি বানিয়েছি আর ওটা দিয়েই মুড়ি দিয়ে খাবো ভাবছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে সুজি সামান্য অল্প চিনি দিয়ে বানিয়েছি, আবার একটু বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে রেখে দেবো, রাতে রুটি দিয়ে হয়ে যাবে। এই মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে খাবো, তারপর আজকে শ্যাম্পু করতে হবে, কাছাকাছি ভাবছি কিছু করবো না, শ্যাম্পু করে বেরোবো, ফান রেসিডেন্সিতে যাবো খেতে, বুক করা আছে দেখি। রেডি হয়ে গেছি দেখো, স্নান করেছি, এই যে এইরকম একটা ড্রেস পরেছি, ব্লু কালারের এইরকম হাতা, এই যে এরকম হাতা, একটু শর্ট ড্রেস মিনি আর কি, নি লেন্থের মিডি ড্রেস মিডি। তো চুলটা পুরো ভিজে, শ্যাম্পু করলাম, বিছনার চাদর ভিজিয়ে রেখেছি, এসে কাচবো, তো এবার বেরোবো, রেডি আমি, চুল ছেড়েই যাবো, টাটা, আর দেখা হচ্ছে। চলে এসেছি দেখো অ্যাম্বিয়েন্সটা, স্টার্টার টেবিলে সার্ভ করছে, চিজ বল দিয়েছে প্রথমেই, এটা হচ্ছে ক্রিসপি চিকেন, এটা চিলি ই একটা ছিল, এটা হচ্ছে ড্রাই চিলি ফিশ, আমি মেন কোর্স নিয়েছি শুধু নুডলস আর একটু চিলি ফিশ নিয়েছি। তারপর ওখান থেকে চলে এলাম সেন্ট পলস চার্চে, ভেতরে ভিডিও করা বারণ। ফান রেসিডেন্সি থেকে চলে এসেছি, জায়গাটা খুব সুন্দর, তোমাদের তো যাচ্ছে ভালোই গরম আছে, বাইরে এত গরম পড়ে গেছে ফেব্রুয়ারি বোঝাই যাচ্ছে না, যাই হোক এই সবে বাড়িতে ঢুকলাম, সেই বিছনার চাদর রেখে গেছিলাম সেটা কাচলাম, এখন কেচে মেললাম, এবার একটু শোবো পাখা চালিয়ে, তাহলে আর তোমরা ভিডিওটা দেখো কেমন ছিল, সত্যি খুব সুন্দর ছিল। তোমরা যেতে পারো, 569 মনে হয় নিয়েছে, দাঁড়া এক সেকেন্ড বিলটা দেখি, হ্যাঁ 482 হচ্ছে বাফে ভ্যালু, ট্যাক্স নিয়ে 569, খুবই কম, তোমরা যদি নিয়ার বাই থেকেও অ্যাপ মানে নাও তাহলে 589 মতো হচ্ছে, 20 টাকা এক্সট্রা হতো এখানে ট্যাক্স লাগে, তবে এখানে 569 নিয়েছে, খুবই ভালো। ফেরার সময় একটু সেন্ট পলস ক্যাথিড্রাল হয়ে এলাম, ওখানে আবার একজনের সাথে দেখা হলো, মানে ফরেনার, ওখানে ওদের ছবি তুলে দিলাম, আমারও ছবি তুলে দিল, বেশ ভালো লাগলো, আর আমাকে না খ্রিস্টান ভাবলো, কেন নাহলে এখন টিকিট কাউন্টার হয়েছে, ফ্রি নয়, তো আমাকে টিকিট কাটতে হলো না, খ্রিস্টান মনে হয় ভেবেছে, এই জন্য টিকিট কাটতে হলো না, ভেতরে ঢুকে গেলাম আর এইসবে চলেও এলাম। এবার একটু রেস্ট করি, আবার পরে কথা বলছি। আজকে গিজারটা ঠিক করে দিয়ে গেছে, দুজন এসেছিলো, এখন জানি না কতক্ষণ ঠিক থাকবে, ওরা এসে ঠিক করে দিয়ে যায়, তারপরে আবার কেমন একটা হয়ে যায়, ভেতরে মানে কয়েল জ্বলে গেছিলো, জ্বলছিলই না, চেঞ্জ করে দিয়েছে, তো দেখি এখন কতক্ষণ ঠিক থাকে, এখন যদিও গিজার আর লাগছে না কারণ ভালোই গরম পড়ে গেছে, তো জানলা খুলে রেখেছি, বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। রুটি নিয়ে চলে এসেছি, রাত্রে রুটি খেয়ে নেবো, তো আর একটু সবজি আনলাম কালকের জন্য, কালকে না পরশুর জন্য রান্না করবো, দোকান বাজারও আনতে হবে কিছু, পাইনি সেরকম, ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, একটু পরে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগে, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।